আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে তার স্মৃতিতে নানান রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই মতো দুর্গাপুরের 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের উদ্যোগে এবং লাইফ কেয়ার হাসপাতালের সহযোগিতায় দয়ানন্দ রোডে গান্ধী ভবনে স্বর্গীয় পবিত্র চ্যাটার্জি মঞ্চে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন এলাকার দুস্থ মানুষের পাশাপাশি অনেক সাধারণ মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। এই শিবিরের আয়োজন করে উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়, প্রচণ্ড শীতে এলাকাবাসীর কথা ভেবেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের বিশ্ব বরেণ্য মহান দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মজয়ন্তী। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শুভ দিনে প্রত্যেক বাড়ি আমরা স্বাস্থ্য শিবির আয়োজন করি। সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবির হয়, এলাকার বাসিন্দারা আসেন, বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা হয়, এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা স্বাস্থ্য পরীক্ষা করিয়ে যান। বিশেষত বস্তি অঞ্চল আছে আমাদের এখানে, বস্তি অঞ্চলের মানুষরাও আসেন, এসে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবির করেন, আসেন এসে পরীক্ষা করে যান। সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আজকে এই 23শে জানুয়ারি 2024 লাইফ কেয়ার হসপিটাল আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সাধারণ মানুষরা আসছেন, পূর্ণ উদ্যমে আমাদের স্বাস্থ্য শিবির চলছে, সকলের সহযোগিতায় আমরা এগিয়ে চলেছি। গান্ধী ভবন প্রাঙ্গণে এটা আমাদের হয়। মানে এলাকার মানুষরা আমাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে আসেন, এসে পরীক্ষা করিয়ে যান। আমরাও মানে ওনারাও আসেন, আবেদনও রাখছি যাতে চলে আসেন, এবং আগামী দিনেও যখন আগামীবারে এইভাবে হবে তারা যেন স্বতঃস্ফূর্তভাবে আসেন এবং আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে। প্রত্যেক বাড়ি আমরা এই ধরনের অনুষ্ঠান, জনকল্যাণমূলক অনুষ্ঠান আমরা করছি। দিদির অনুপ্রেরণা, মাননীয়া মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি প্রত্যেক সারা বছরই নিয়ে থাকি। এই দিনটাতে বিশেষ করে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা স্বাস্থ্য শিবির আয়োজন করেছি। এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় 100 জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান, যেমন ব্লাড সুগার, প্রেশার, ইসিজি, শিশু রোগ সহ অন্যান্য শারীরিক সমস্যার উপর পরীক্ষা করানো হয় এদিন। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, এলজিডব্লিউ ইন্ডিয়া। আপনি কি নতুন বাড়ি করেছেন, কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান, নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন, তাহলে আর দেরি কেন? আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান, যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট টিভি, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, নাম করা বিভিন্ন ধরনের ফ্যান, এসি বা ফ্রিজের স্টেবিলাইজার, পার্টি বক্স উফার বা ব্র্যান্ডেড মোবাইল, এছাড়াও আরও অনেক কিছু। এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে। এছাড়াও সারা বছরই প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। এখন হয়তো ভাবছেন, এত কিছু একই দোকানে, দোকানটা কোথায়? হ্যাঁ, এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচিতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে। এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে। এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা। এখানে পাওয়া যায় স্যামসাং, এলজি, ওয়ার্লপুল, গোদরেজের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, উষা, কমট্রন গ্রিভস, ওরিয়েন্টের ফ্যান, এমআইএলজি, রিয়েলমি, স্যামসাং ও এলজির স্মার্ট টিভি, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। শুধু বিক্রি করেই শেষ নয়, পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান। যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন। তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি, শ্রী বালাজি এন্টারপ্রাইজ, নাচুন রোড, প্যানাচিতি, নিউ আমরে কেক শপের ঠিক বিপরীতে, দুর্গাপুর 713-013। যোগাযোগ করতে কল করুন